মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত। মুহররম মানে কি? সম্মানিত। এর মানে হলো এই মাসটা সম্মানিত মাস, এই মাসটা সম্মানিত মাস। সম্মানিত মাস মূলত কয়টা যেন? চারটা। এর মধ্যে তিনটা ধারাবাহিক, ধারাবাহিক তিনটার শেষটা এটা, জিলকদ, জিলহজ, মুহররম। এই ধারাবাহিক তিনটার শেষ। আরেকটা কোনটা? রজব, রমজানের আগের মাসের আগের মাস। তো এই মুহররম সম্মানিত মাসগুলোর মধ্যে আবার সবচেয়ে সম্মানিত যেটা শুরু হলো। অর্থাৎ আপনি আরও সংক্ষেপে বলতে পারেন, রমজানের পরে অ্যাজ এ মান্থ, মাস হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলমানের কাছে এই মাসটা, মুহররম মাসটা। তো এই মাসে করণীয় কী? এই মাসে বিশেষ করণীয় হলো যে সম্মানিত মাস হিসাবে এই মাসকে সম্মানিত এই উপলব্ধিটা নিজের মধ্যে জাগ্রত করা, মাঝে মধ্যে মনে ওঠা অন্তত অ্যাটলিস্ট যে মুহররম মাস যাচ্ছে। রুটিন আমলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা, হারামগুলো থেকে বেঁচে থাকার জন্য বিশেষ চেষ্টা অব্যাহত রাখা। ফলা আত্মাজলিমু ফিহিন না আনফুসাকুম, আল্লাহ বলেছেন সম্মানিত মাস সময় নিজের প্রতি অবিচার করো না। আর একটা স্পেশাল কাজ আছে মুহররম মাসের, বলবো সেটা, কিন্তু শর্ত হলো আমল করতে হবে। আমরা আগামী জুমায় একটু এ বিষয়ে একটু আমরা খবর নিতে চাইবো ইনশাআল্লাহ, যে আমল কেউ করছে কি না। একজন হলেও করি, একদিনের জন্য হলেও করি, একবার হলেও করার চেষ্টা করি। সে আমলটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা, রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো এই মুহররম মাসের রোজা। এই জন্য এ মাসে নফল রোজা রাখার জন্য খুব বেশি সচেষ্ট থাকতে হয়। আমরা বলতে পারি নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম মাস। সেটি শুরু হয়ে গেছে, গরমের দিন, দিন এখন অনেক বড়, রাতটা একটু ছোট। এই বড় দিনে রোজা রাখতে একটু কষ্ট হয়, আবার গরমের তীব্রতা আছে। তো এই কষ্টের সময় আপনি একটা রোজা রাখেন, অন্তত দুইটা রোজা রাখেন পুরো মাসে, বন্ধের দিনে রোজা রাখেন, রাতে একটু বেশি কাজ টাজ করে দিনে ঘুমিয়ে শুয়ে কাটান, তাতে রোজা কষ্টটা অনুভব কম হবে। কিন্তু আপনি রাখেন একটা রোজা হলেও রাখেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, এক দুইটা হলেও রাখি, দু চারটা হলেও রাখি, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন এই মহরম মাস উপলক্ষে আমরা একটা রোজা রাখবো। আল্লাহ আমাকে আপনাকে আমাদের আমার সবাইকে আমল করার তৌফিক দান। তাহলে মহরম মাসের প্রধান এবং মূল বিশেষ আমল হলো নফল রোজার মাস এটা, অতএব আমরা নফল রোজা রাখার চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মুহররম মাসের একটা দিন আছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, সেটার নাম কোনটা? আশুরা। আশুরা হলো দশে মুহররম, যেটা এ মাসের 28 তারিখ হবে সম্ভবত, জুলাই মাসের, এবছর জুলাই মাসের 28 তারিখ, সামনের শনিবার, কালকে শনিবার, পরের শনিবার, এই 28 তারিখ আশুরার দিন। এই আশুরার দিনটির কারণেও মুহররমের বিশেষ মর্যাদা এবং তাৎপর্য আছে। আশুরা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে করব। শুধু এটুকু বলে রাখি, আশুরার তাৎপর্যের মূল কারণ কি? আমরা প্রতি বছরই আলোচনা করি, এটা রুটিন আমাদের আলোচনা। মুহররম মাসের আশুরার দিনটা, আশুরার দিনটা তাৎপর্যপূর্ণ দিন কেন? কারণ এদিনে মূসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছেন ফেরাউনের বিপরীতে। আমাদের তো সবার বলতে পারার কথা ছিল, এটা আমরা প্রতি বছর আলোচনা করি, অন্য অনেক মসজিদে আছে বা অনেক জায়গা আছে হয়তো আলোচনা এত বিষয় হয় না, আমরা তো নিয়ম করে এটা প্রতি বছরই আলোচনা করি, সময় আসলে আপনাদেরকে স্মরণ করে। আশুরা আসলেই একজন ইমানদারের মাথায় চলে আসবে মূসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা, কারণ সেই কারণেই আশুরার এই দিনটি তাৎপর্যপূর্ণ। কিন্তু একই দিনে একটা নির্মম মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাও ঘটেছে, সেটা কারবালার ঘটনা। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের প্রিয় দৌহিত্র, আমাদের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে সেখানে অত্যাচারী জালেম পাপিষ্ঠরা তারা তাকে তার সপরিবারে তাকে হত্যা করেছে। এই ঘটনাও এই আশুরার দিনে ঘটেছে। তো আশুরা মানে আমরা সাধারণত কারবালা জানি, যদিও আশুরার ঘটনার সাথে তাৎপর্যটা কারবালার সাথে নয়, মূল ঘটনার তাৎপর্যটা, মূল তাৎপর্যটা হলো কোন ঘটনার সাথে? মূসা আলাইহিস সালামের বিজয়ের সাথে। তো সেটা ইনশাআল্লাহ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো সুন্না অনুযায়ী নফল রোজা রাখার মাধ্যমে উদযাপন করব। আমাদেরকে আশুরা পালন করতে হবে নফল রোজা রাখার মাধ্য দিয়ে। আশুরা রোজা রাখলে এক বছরের পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা যখন ফরজ হয়নি, দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে, তার আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজাটা কম্পালসারি রাখতেন প্রতি বছর।
রমজান রোজা ফরজ হওয়ার পরে এরপর বলছেন আশুরা রোজা যার মনসা রাখো, যার মনসা না রাখো এটা ফরজ নাই, এটা এখন নফল বা সুন্নাহ হয়ে গেছে। তো যাই হোক, সে আশুরার কারণে এই মহরম মাসের কি আছে ফজিলত এবং বৈশিষ্ট্য আছে। আর একটা কথা শুধু বলতে চাই, সেটা হলো এই যে নতুন বছর শুরু হলো, এটা কোন বর্ষ কোন সন? আমি সনের সংখ্যা জানতে চাই না, দুঃখিত, আমার প্রশ্ন হয়তো করা হয় নাই। মানে এই সনটার নাম কি সন? আলহামদুলিল্লাহ, হিজরি সন। এটা কি অ্যারাবিয়ান সন? অ্যারাবিয়ান সন না, দুই দল হয়ে গেছে মনে হচ্ছে। হিজরি সন যেটা শুরু হলো, এই সনটা কি অ্যারাবিয়ান সন না? অনেকে জি বলতেছেন, অনেকে না বলছেন। আচ্ছা, যারা জির পক্ষে তারা একটু বলে, এটা অ্যারাবিয়ান সন কিনা? দেখছেন কত জোরে, অনেকগুলো ভোট পাওয়া গেছে। আচ্ছা, এই ভোট সবগুলাই নষ্ট হয়ে গেল আর কি, কারণ এটা অ্যারাবিয়ান সন না। আমরা এই সনগুলো বলতে ভুল বলি। আমি এর আগে ইংরেজি সন যেটাকে আমরা বলি, আমিও বলতে ইংরেজি সনই বললাম, আমরা এটাই বলি সবাই, তাই না? আসলে কি এটা ইংরেজি সন বলেন? আমরা যেটাকে ইংরেজি সন বলি, এটার সাথে ইংরেজির সম্পর্ক আছে? ইংরেজির কী সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই, এর সাথে ইংরেজির কোনো সম্পর্ক নেই। এটা কি সন? খ্রিস্টাব্দ। এটা খ্রিস্টাব্দ, ইসাই সন, মানে খ্রিস্টানদের সন, ঈসা আলাইহিসসালামের জন্মের সাথে সংশ্লিষ্ট সন, এটা হলো ইসাই সন। আমরা বলি ওটারে কি? ইংরেজি সন। আর যেটা হিজরি সন, এটাকে আমরা অনেকে মনে করি এটা অ্যারাবিয়ান সন, এটা অ্যারাবিয়ান সন না, এটা আরব জাতীয়তাবাদের কোনো বিষয় না, এটা আরবদের কোনো সম্পদ না, এই সনটা মুসলমানদের, এটা ইসলামিক সন বলতে পারেন আপনি, কিন্তু এটাকে অ্যারাবিয়ান সন বলার কোনো সুযোগ নাই। অ্যারাবিয়ানদের আলাদা সন আছে, তাদের জাতীয়, আমাদের যেরকম বাংলা সন সম্রাট আকবর করেছেন, এই বাংলা সনটাও হিজরি সনেরই একটা ভিন্ন ফরম্যাট। এই বাংলা সনটার গোড়ার ইতিহাস তো আমরা সবাই জানি। এই সনটা সৌরবর্ষ হিসাবে করা হয়েছে না চন্দ্রবর্ষ হিসাবে? মূলত খাজনা তুলতে অসুবিধা হতো দেখে এই সনটার প্রবর্তন হয়। যাই হোক, সেটা বাংলা নববর্ষ আসলে তখন আমরা কথা বলবো। বাকি এতটুকু কথা তো আমাদের জানা থাকার কথা সবার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে যে সন শুরু হয়েছে সেটা হলো হিজরি সন। তো ওনার হিজরত, এটা কি অ্যারাবিয়ানদের ইস্যু না মুসলমানদের ইস্যু? তাহলে এই সনটা অ্যারাবিয়ান সন না, এটা হলো ইসলামিক সন। এজ এ মুসলমান এই সনের কোন মাস কখন আসে কখন যায় এগুলো আমাদের জানতে হবে। আজকাল আমাদের বাচ্চাদেরকে তো আমরা এগুলো অনেকে শিখাইও না, যে আর মানে হিজরি সনের নামগুলো। অবশ্য আমরা বলতে বলি যে আরবি সনের নামগুলো, আরবি মাসের, আরবি বারো মাসের নাম বলে, তাই না? আমরা এভাবে বলি। তো মূলত এই হিজরি সন এটা ইসলামের সন। ১৭ হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে এই সনের গণনা শুরু হয়। প্রত্যেকটা সনের তো একটা গোড়া আছে, তো এই সনের গোড়াটা কী হবে, কোত্থেকে শুরু হবে, আর সন গণনা কেন শুরু হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলার রাষ্ট্রীয় ফরমান, এজ এ রাষ্ট্রপ্রধান, তিনি চিঠি লিখে বিভিন্ন গভর্নরদের কাছে পাঠাতেন। তখন এক এলাকা থেকে, আর মুসলমানদের সাম্রাজ্য এত বড় ছিল যে এক এলাকা থেকে মদিনা থেকে সেই তুরস্ক, সেই জর্ডান, আপনার আরও অনেক দূরের যে এলাকাগুলো সেগুলোতে চিঠি পৌঁছাইতে মাসকে মাস লেগে যেত, মাসকে মাস। তো চিঠিতে শুধু তারিখ এবং মাস যদি লেখা থাকতো, যার কাছে চিঠি পাঠানো হয়েছে উনি অনেক সময় বিভ্রান্ত হয়ে যেতেন বা বিভ্রান্ত হয়ে যেতেন, যে মাস তো বুঝলাম এটা কোন মাস, কি এই বছরের মাস না আগের বছরের মাস, কারণ ছ সাত মাস আট মাস লেগে যাওয়ার সময় তাছাড়া তো বছর হেরফের হয়ে যেতে পারে, তাহলে মাসটা কোন মাস? তখন ওনার কাছে বলা হলো যে আসলে বিভিন্ন দায়িত্বশীলরা বললেন যে আসলে এটা নিয়ে আমাদের বিভ্রান্তিতে পড়তে হয়, এই জন্য আপনি এটা সন আবিষ্কার করেন, যেই সনটাও সাথে উল্লেখ থাকবে আমরা বুঝবো যে এটা এই সনের মাস, এটা ওই সনের মাস। তখন উনি পরামর্শ ডাকলেন সাহাবিদের, সবাই মতামত নিলেন কী করা যায়, কোন ঘটনাকে এক ধরে আমরা সনগণনা শুরু করব। অনেকে বলেছে যে খ্রিস্টানরা যেহেতু ঈসা আলাইহিসসালামের জন্মের দিনটাকে এক ধরে খ্রিস্ট সন শুরু করেছে, ঈসাই সন গণনা শুরু করছে, যেটাকে আমরা ইংরেজি সন বলি, এটা খ্রিস্টানদের সন। আর আমরাও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনকে এক ধরে আমরা শুরু করি। ওমরুল্লাহর কাছে বিষয়টা পছন্দ হয় না, আমরা ওদের অনুসরণ কেন করতে যাব? তাহলে কেউ কেউ বলেছে যে উনি যেদিন নবী হয়েছেন প্রথম, ওই দিনটাকে, ওই বছরটাকে এক ধরে এখান থেকে গণনা শুরু করি। এরকম আরও অনেক প্রস্তাব আসলো,
এর মধ্যে একটা প্রস্তাব আসলো যে হিজরতের ঘটনাকে যে বছর হিজরত হয়েছে ওই বছরকে এক ধরে আমরা গণনা শুরু করি। এটা সবাই সিনিয়র সাহাবীরা আমাদের সবাই খুব পছন্দ করলেন। হ্যাঁ, কারণ হিজরত এটা সত্য এবং বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণ করে দিয়েছে। যারা হিজরত করে আসছে তারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সেক্রিফাইস করে সাহাবিদের সর্বোচ্চ মর্যাদা আসীন হয়েছে। তো এখান থেকে আমাদের সনগণনা শুরু হবে, তখন থেকে সনগণনা শুরু হয়েছে। এটা হলো হিজরতের ঘটনার 17 বছর পরে এসে ওমর রাদিয়াল্লাহু আনহু সময় শুরু হয়। সেই থেকে গুনতে গুনতে আজ 1445 সন শুরু হলো। তো এই 1445 বছর আগের সেই ঘটনাকে ওমর রাদিয়াল্লাহু আনহু 17 বছর পরে এসে গণনা শুরু করেছেন, আজও পর্যন্ত আছে, এটা আমাদের সন। এই জন্য হিজরি সনের হিসাব সংরক্ষণ করা কিন্তু ফরজে কেফায়া। যারা পাঁচক্ত নামাজ কালাম পড়েন, মুখে দাঁড়িয়ে আছে, হালাল হারাম মেনটেন করেন, মাহারাম মেনটেন করেন, অনেক হারাম মানে শরীয়তের নির্দেশগুলোকে মেনে চলার চেষ্টা করেন, এরকম প্র্যাকটিসিং মুসলমানরাও আজকাল চাঁদ দেখে না। আমি আপনাদেরকে আজকে মহরম মাসের শুরু উপলক্ষে, নতুন বর্ষ, হিজরি বর্ষ উপলক্ষে আপনাদেরকে আমি উদার আহ্বান করতে চাই। আসুন আমরা একটু আরবি মাসের, আমি যে আরবি মাস আবার বলছি, হিজরি মাসের, হিজরি বর্ষের মাসগুলোর, অবশ্য মাসগুলো আরবি মাস বলা যায় কারণ এই মাসগুলো আরবিয়ানদের আগে থেকেই ছিল, কিন্তু সনটা হলো ইসলামী। যাই হোক, তো এই মাসগুলোর কখন শেষ হয়, কখন শুরু হয় আমরা একটু হিসাব রাখার চেষ্টা করব। আমি প্রায় বলার চেষ্টা করি, অন্য মাস তো পরের কথা, আমরা এই রমজানের রোজার চাঁদও আমরা দেখি না, সবাই তাকে থাকি মোবাইলের দিকে, আকাশে না দেখে কি দেখি, মোবাইল দেখি। মোবাইল আপনি দেখেন কিন্তু আগে আকাশে দেখার চেষ্টা করেন। মুশকিল হলো ঢাকা শহরে এমন এমন জায়গায় থাকে, যেমন এই বছর কোথায় জানি না আমি তো, হ্যাঁ ঈদের আগে আমি এমন একটা জায়গায়, এমন একটা চিপায় ছিলাম ঢাকা শহরের যে চাঁদ দেখব কোনো উপায় নেই, কারণ ঢাকা শহরে এমনভাবে আমরা শহরটারে গড়ে তুলছি যে চাঁদরে খুঁজে পাওয়া কঠিন, আকাশে চাঁদরেই খুঁজে পাওয়া যায় না এমন এক শহর আমাদের। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য আপনি ছাদে উঠে গিয়ে মাঠে গিয়ে চাঁদ দেখার চেষ্টা করেন, এবং চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির কয়েকজন মানুষের উপরে ছেড়ে দিয়ে গোটা জাতি ঘুমাচ্ছি, এটা উচিত না। তারা নিউজটা কোত্থেকে পাবে, আমরা নিউজ দিলে তারপর তো তারা নিউজটা বলবে। এই জন্য আমাদের উচিত সবার চাঁদ দেখার চেষ্টা করা, ফরজে কিফায়া। আপনি চাঁদ দেখার চেষ্টা করছেন, একদিনও দেখেন নাই, সব পাবেন, আপনি চেষ্টা তো করেছেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তাহলে হিজরি সনের গণনা, বিশেষ করে এই মাসগুলোর হিসেব রাখাটা আমাদের জন্য অবশ্য কর্তব্য। এখানে অনেক আলাপ ছিল কিন্তু আমার হাতে সময় নেই, একটা কথা শুধু বলি, হিজরি সনের যে গণনা এটা চন্দ্রবর্ষের আলোকে না সৌরবর্ষের আলোকে? চন্দ্রবর্ষের আলোকে। কারণ কি? চন্দ্রবর্ষটা তো পরিবর্তন হয়, রমজান কখনো শীতে হয়, কখনো গরমে হয়, কখনো বর্ষায় হয়, পরিবর্তন হয়। সৌরবর্ষ কি হয় না? পরিবর্তন হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৌরবর্ষের আলোকে ইবাদত বন্দেগী করতে বলতে পারতেন। আমরা রমজান রোজা রাখি চন্দ্রবর্ষ আলোকে না সৌরবর্ষ আলোকে? চন্দ্রবর্ষ আলোকে। তো ইসলামের ইবাদত বন্দীগুলো সব সৌরবর্ষের আলোকে কেন? দুনিয়ার সব হিসাব নিকাশ তো চন্দ্র, সরি, ইসলামের সব হিসাবগুলো তো চন্দ্রবর্ষের আলোকে, সেটা কেন? দুনিয়ার সব হিসাব তো সৌরবর্ষ আলোকে চলে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চন্দ্রবর্ষ আলোকে কেন করতে বলেছেন? এর অনেক কারণের একটা ছোট্ট কারণ হলো, ইসলামটা হলো দীনুল ফিতরাহ, মানে প্রকৃতিগত দিন, এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সব কিছু মানুষের নিড এবং তার প্রকৃতির প্রয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেগুলো বুঝতে হয়তো আমাদের একটু সময় লাগে। ধরুন সৌরবর্ষের আলোকে যদি ইবাদত বন্দেগী করা লাগতো, তাহলে রমজান মাস যদি ধরেন নভেম্বরে, প্রতি বছর নভেম্বরে রমজান মাস, এটা যদি আল্লাহ ঘোষণা দিতেন, তাহলে রমজান মাসটা রোজা রাখতে হইতো প্রতি বছর গরমের সময়। শীতের সময় রোজা রাখা যেত? কারণ শীতের সময় কখন নভেম্বর হবে? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে করেন এক বছর ঈদুল আজহা দিলেন, সেটা দিলেন হলো এমন একটা মাসে যে তখন শীত থাকে, ধরেন ফেব্রুয়ারি মাসে, তো ওইরকম কোনো সময় দিলেন, তখন তো এটা করা যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্রবর্ষে আমাদেরকে ইবাদতবন্দী করতে বলেছেন, যাতে করে পৃথিবীর সব দেশের মানুষ সারা বছর জুড়ে আল্লাহর ইবাদতবন্দী সব প্রকৃতিতে আমরা করতে পারি, সব মৌসুমে আমরা করতে পারি, কখনো গরমে রোজা রাখবো, কখনো শীতে রোজা রাখবো, কখনো বর্ষায় রোজা রাখবো, কখনো ঈদ বৃষ্টিতে করব, কখনো ঈদ শুকনায় করব, সারা বছর জুড়ে সব মৌসুমে যাতে আল্লাহর ইবাদত করতে পারি আমরা, এই সুযোগ করে দেওয়ার জন্যই এই চন্দ্রবর্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতবন্দী করতে বলেছেন। এই জন্য চন্দ্রবর্ষের হিসাব রাখা, হিজরি সনের হিসাব রাখা, এটা ফরজে কেফায়া, সমাজে কেউ না রাখলে সবাই গুনাহগার হবে।
আমরা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আর মুহররম মাসের প্রধানতম আমল বেশি বেশি রোজা রাখা বেশি বেশি না পারি অল্প অল্প হলেও রাখি চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন